ভিওর্স ফেসবুক আইডিতে নাম চেঞ্জ করতে গেলে যদি আপনার সামনে এরকমের একটি অপশন শো হয় অর্থাৎ আপনার নামটি চেঞ্জ হচ্ছে না স্টাইলিশ হোক বা যে কোনো নামই হোক আপনার চেঞ্জ হচ্ছে না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফেসবুক আইডির নাম সঠিক নিয়মে চেঞ্জ করবেন এবং কিভাবে আপনারা ফেসবুক আইডিতে স্টাইলিশ নাম সেভ করবেন সমস্ত কিছুই এই ভিডিওতে থাকছে এবং আপনারা নাম চেঞ্জ করতে গেলে যে সমস্যাগুলো ফেস করেন সেই সমস্যার সমাধানও এই ভিডিওতে থাকছে যেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেলেকুনটি বাজিয়ে অল সিলেক্ট করে দিয়ে যাবেন যাতে করে এরকমের নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনি পান ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স তো ভিওয়ার্স সর্বপ্রথম স্টাইলিশ নাম দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওর টাইটেলের উপর অর্থাৎ এটা হচ্ছে টাইটেল এই যে টাইটেল আপনারা দেখতে পাচ্ছেন এই টাইটেলের উপর আপনারা জাস্ট ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে এই যে দেখতে পারবেন মোর অপশন মোর অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করে চলে আসলে এখান থেকে এই যে দেখতে পারবেন আমার ফেসবুক গ্রুপ আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক এখানে প্রোভাইড করা আছে আপনারা কী করবেন জাস্ট এই লিঙ্কের উপর ক্লিক করে আমার ফেসবুক গ্রুপে জয়েন হবেন তো ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার পর আপনারা যে কাজটি করবেন তো আমার ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার পর আপনারা একটু নিচে স্ক্রল রন করে চলে আসবেন আসার পর এখান থেকে এই যে দেখতে পারবেন এই যে ফিসার্ড নামে একটি অপশন আছে এই যে এখানে ফিসার্ড এখান থেকে ডানে স্ক্রোল করলে পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে ইসমাইল নাম দেওয়ার জন্য আপনাকে যেটা কপি করতে হবে সেটা এখানে কিন্তু দেওয়া আছে আপনারা জাস্ট পোস্টের উপর ক্লিক করবেন তো পোস্টের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে পোস্টে নিয়ে আসবে দেন এইখান থেকে এটা আপনাকে সম্পূর্ণ কপি করতে হবে তো কপি করার জন্য এর উপর ট্যাপ করে ধরে রাখলে এখান থেকে কিন্তু কফি হয়ে যাবে তো কপি করার পর আপনারা কী করবেন জাস্ট আপনাদের ফোনে নোটপ্যাডে চলে আসবেন তো নোটপ্যাডে আসার পর আপনারা যেটা কপি করেছেন সেটা জাস্ট পেস্ট করে রাখবেন তো অলরেডি এখান থেকে আমার পেস্ট করা আছে এবং কিছু নাম আমি এখান থেকে কাস্টমাইজেশন করে রাখছি তো এখান থেকে জাস্ট আপনাদের সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন তো পেস্ট করে রাখার পর আপনারা কি করবেন এখন আপনাদের কাজ হবে হচ্ছে ফেসবুক আইডিতে আপনি কোন নামটি দিতে যাচ্ছেন আপনি সেই নামটি এখানে টাইপ করবেন তো সাপোজ এখান থেকে আমি নাম দেব হচ্ছে আপনার নীল যে কারণে আমি সবগুলো কিন্তু বোল্ড আকারে দেবো অর্থাৎ বড় হাতের নাম দেবো এজন্য এন্টারেকলাম তারপর যে কাজটি করবে এখান থেকে যে স্পেস আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যাকেটের ভিতরের টুকু আমরা জাস্ট এখান থেকে কপি করবো কপি করার পর এখান থেকে যে ওয়ার্ড আছে ওয়ার্ডের পাশে আমরা জাস্ট এটা পেস্ট করে দেব তারপর দ্বিতীয় অক্ষর লিখব দেন আবারও জাপানিজ স্পেস পেস্ট করে দেব তারপর আমরা তৃতীয় অক্ষর দেন পেস্ট তারপর লাস্ট অক্ষর দেব দেন পেস্ট তারপর লাস্ট অক্ষর দেওয়ার পর যে আপনি জাপানিজ স্পেসটা দেন তার পাশে আপনাকে স্মাইল সিম্বলটি অ্যাড করতে হবে এর জন্য আমরা স্মাইল সিম্বলটি এখান থেকে কপি করলাম দেন লাস্টে আমরা এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখন আমরা সম্পূর্ণটুকু আমরা এখান থেকে কপি করে নেব কপি করার পর এখন আমরা যে কাজটি করবো এখন আমাদের ফোনে একটি ভিপিএন কানেক্ট করতে হবে তো ভিপিএনটি ডাউনলোড করার জন্য আমরা সরাসরি এখান থেকে প্লে স্টোরে চলে যাব তো প্লে স্টোরে আসার পর এখান থেকে আমরা সার্চ করব জাপান ভিপিএন এখান থেকে আমরা লিখবো জাপান ভিপিএন তো জাপান ভিপিএন লেখার পর আপনারা এই যে সর্বপ্রথম একটি ভিপিএন দেখতে পারবেন ভিপিএন মাস্টার আনলিমিটেড ফাস্ট। এই ভিপিএনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন তো এখান থেকে আমি ইনস্টল করে নিচ্ছি তো ভিপিএনটি ইনস্টল করার পর আপনারা এখান থেকে কী করবেন জাস্ট এখানে ওপেন বাটনের উপর ক্লিক করবেন এখান থেকে ক্লিক করার পর আপনারা ভিপিএনটি কিন্তু ওপেন হয়ে যাবে আপনার ভিপিএনটি তারপর এখান থেকে একটু লোড নেবে তো এখান থেকে দেখুন যে লেখা আছে যে চেকিং নেটওয়ার্কস তো এখন আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে যে স্মার্ট কানেক্ট ফাস্টার সার্ভার এর উপরে টাচ করবেন তো টাচ করার পর এখান থেকে আমাদের কি সার্ভার ব্যবহার করতে হবে জাপান সার্ভার এর জন্য আমরা এখান থেকে জাপান সার্ভারটি খুঁজে বের করবো তো এখান থেকে নিচে যে দেখতে পাচ্ছেন এই যে জাপান সার্ভার নামে একটি অপশন আছে এখান থেকে আমরা স্মার্টে ক্লিক করব। জাস্ট ক্লিক করার পর এখান থেকে যে এখানে দেখতে পারবেন যে কানেকশন রিকোয়েস্ট আসবে দেন এইখান থেকে ওকে করে দেবো তো ওকে করার পর এখান থেকে কিন্তু আমাদের ভিপিএনটি কিন্তু কানেক্ট হয়ে যাবে তো কানেক্ট হয়ে গেলে পরে এখান থেকেই কিন্তু আপনারা কানেকশন অপশনটি কিন্তু এখানে দেখতে পারবেন তো কানেক্ট হয়ে গেলে পরে আপনারা কি করবেন সরাসরি আপনারা এটা ক্লোজ করে আপনারা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন তো এখান থেকে আমি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনের ভিতর প্রবেশ করতেছি তো আমি এখান থেকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে চলে আসলাম এবং এখান থেকে আপনারা আমার ফেসবুক আইডির নাম দেখতে পাচ্ছেন নীল নীল লেখা আছে এখন আমি এই নামটি চেঞ্জ করে আমি শুধুমাত্র নীল স্টাইলিশ করে অর্থাৎ স্মাইল স্টাইলিশ করে চেঞ্জ করবো এর জন্য এখান থেকে ব্যাখ্যা প্রেস করলাম তারপরে এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করবো দেন এখান থেকে এই যে সেটিংস আইকনে ক্লিক করবো তো তারপর এখান থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনের উপর ক্লিক করব তো তারপর এখান থেকে নামের পাশে এডিট অপশানে টাচ করবেন তো এডিট অপশানে টাচ করার পর আপনাকে কিন্তু পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন অর্থাৎ হচ্ছে আপনার নাম চেঞ্জের মেইন যে ইন্টারফেস সেই ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে এখন আপনারা কি করবেন আপনারা যে নামটি নোটপ্যাড থেকে যেটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করতে হবে তার আগে আপনাকে কী করতে হবে যে নামগুলো থাকবে সেগুলো আপনাকে ইরেজ করে নিতে হবে অর্থাৎ মুছে নিতে হবে তারপর আপনারা ফার্স্ট নেমে যে নামটি কফি করেছেন সেটা জাস্ট এখানে পেস্ট করে দেবেন ফার্স্ট নেমে দেন লাস্ট যেটা দেখতে পাচ্ছেন অর্থাৎ শেয়ার নাম এই নামেও আপনারা লাস্ট যেটা কফি করে এনেছিলেন সেটা লাস্ট নেমে এসে আপনারা কি করবেন পেস্ট করে দেবেন এখন আপনাদের যে কাজটি করতে হবে এটা কিন্তু খুবই মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে এবং শুনতে হবে আপনারা কি করবেন ফার্স্ট নেমে এই যে যে সিম্বল দেখতে পারছেন এই সিম্বলটা আপনারা ডিলিট করবেন তারপর যে স্পেসটা আছে এটাও ডিলিট করবেন তারপরে এই যে অক্ষরটা আছে ওয়ার্ডটা এই ওয়ার্ডটাও আপনাকে ইরেজ করে দিতে হবে তারপর আপনারা কি করবেন এই যে লাস্ট নেমে চলে আসবেন আসার পর এখান থেকে এই যে এল যেটা আমার লাস্ট নেম আছে অর্থাৎ লাস্ট নেমের এইখানে আমরা জাস্ট এখানে যে পেনটা ধরবো ধরে আমরা কি করব বাকি যেটুকু আছে এটুকু আমরা এখান থেকে ইরেজ করে দেবো তাহলে কি হলো এইখান থেকে আমাদের ফার্স্ট নেমে আছে কি তিনটা অক্ষর এবং লাস্ট নেমে আছে একটা অক্ষর এবং স্মাইলি সিম্বল জাস্ট এটা দেওয়ার পর আপনারা এইভাবে কাস্টমাইজেশন করার পর আপনারা রিভিউ চেঞ্জের উপর ক্লিক করবেন তো রিভিউ চেঞ্জের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকমের একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখতে পারবেন যে প্রিভিউ ইয়ার নিউ নেম এই অপশান চলে আসবে এবং এখান থেকে দুইটা ক্যাটাগরি আসবে আপনার এখান থেকে যেটা খুশি সেটা কিন্তু আপনারা এখান থেকে ইউজ করতে পারেন তো এখান থেকে যেটা আপনার ভালো লাগবে সেটা আপনারা ইউজ করবেন তার আমি এখান থেকে দ্বিতীয় নাম্বারটি ইউজ করলাম কারণ এটা আমার ভালো লাগতেছে এ কারণে আমি প্রথমটা নিলাম আমি দ্বিতীয়টি সিলেক্ট করলাম তারপর এখান থেকে পাসওয়ার্ডের অপশান আসবে এই যে পাসওয়ার্ড এখান থেকে আমি আমার এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে প্রোভাইড করে আবার স্ক্রিনে ফিরে আসছি তো ফেসবুকের পাসওয়ার্ড সঠিকভাবে দেওয়ার পর আপনারা এখান থেকে সেফ চেঞ্জেস দেখতে পারছেন এর উপরে টাচ করবেন তো সেফ সেন্সেসের উপর টাচ করার পর এটা একটু লোড নেবে আপনাদের সামনে কিছুক্ষণ সময় নেবে এটা তো কিছুক্ষণ সময় নেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে নামটি কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে তো এখান থেকে আমি ব্যাকে প্রেস করি তো ব্যাকে আসার পর এখান থেকে আমি সরাসরি আমার প্রোফাইলে চলে যাচ্ছে এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইলে কিন্তু আমার নামটি কিন্তু অলরেডি স্টাইলিশ আকারে বা স্মাইলি স্টাইলিশ আকারে কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আপনারা কিন্তু খুব সহজে ফেসবুক আইডিতে এরকমের কিন্তু স্টাইলিশ সিঙ্গেল নেম দিয়ে আপনারা কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো আপনারা যদি এই নামটি চেঞ্জ করতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো হেল্পের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন অথবা আপনারা চাইলে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন ভিডিওর ডিসক্রিপশনে আমার ফেসবুক আর লিঙ্ক সহ সমস্ত কিছু লিঙ্ক প্রোভাইড করা আছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ